ব্যাক মাই চ্যানেল অমিত অমৃতা ব্লগস। আর আমি এই চ্যানেলটা নতুন খুলেছি, তো আমি চাই তোমরা সবাই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো, বেশি করে লাইক করো, কমেন্টস করো, তাহলে আমার অনেক ভালো লাগবে। আর আমার এই ইউটিউব চ্যানেল খোলার পিছনে আমার ছেলে অমৃতের অনেক বড় কী বলবো, মানে এত সাপোর্ট করেছে যে বলেছে মা তুমি প্লিজ একটা চ্যানেল খুলে ইউটিউবে, আমি তোমাকে সাপোর্ট করবো। আমার ছোট্ট ছেলে, তার জন্য তার নামটা আমি অমৃতকে আগে রেখেছি, আমার নামটা পরে অমৃতা রেখেছি। তো তোমরা আমার চ্যানেল থেকে অনেক অনেক ভালোবাসা দিও আর আমার চ্যানেলের সাথে থেকো। তো আমি আমার ডেলি রুটিন যেগুলো করবো, ভালো ভালো চ্যালেঞ্জ করবো, কুকিং শো দেখাবো, ডেলি ব্লগস করবো, তো অবশ্যই তোমরা আমার চ্যানেলের সাথে থেকো। তো আজকে তো শনিবার দিন, তো আজকে হচ্ছে আমরা নিরামিষ খাই আমাদের বাড়িতে। তো এখন একটা ডাল, স্পেশাল ডাল রেসিপি তোমাদের সাথে শেয়ার করবো, তোমরা ঝটপট করে আমার রেসিপিটা দেখে নিও। প্রথমে কড়াইতে তেল দিয়ে দিলাম, তেলটা গরম হলে একে একে সব মশলাপাতিগুলো দিয়ে দেবো। ডালটা তোমরা রান্না করে খেয়ে দেখো, দুর্দান্ত টেস্ট হয় খেতে, সুপার ডুপার টেস্টি। তেল গরম হয়ে গেছে, দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা, জিরে, একটা তেজপাতা। দিয়ে দেবো পেঁয়াজ, পেঁয়াজটা একটু লাল লাল হলেই এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা কুচানো অল্প একটু, এক চামচ মতন, আর রসুন কুচানো। দিয়ে দেবো সামান্য পরিমাণে লবণ, দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কুচানো, দিয়ে দিলাম টমেটো কুচানো। বাবা কাকি হচ্ছে দেখুন, দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে চিনি। চিনি যে কোনো তরকারিতে স্বাদটা একদম অন্যরকম করে দেয়, ব্যালেন্স একটা সব কিছু ব্যালেন্সটা ঠিকঠাক করে চিনিতে। আমি তো সব রান্নাতে একটু চিনি ব্যবহার করি, আমার চিনি তরকারি নিতে খুব পছন্দ করি আমি। দিয়ে দেবো একটু লঙ্কার গুঁড়ো অল্প একটু, হলুদ, দেখতেই পাচ্ছ আমার মশলা। দিয়ে দিলাম জল, খুব বেশি পাতলা হবে না বা খুব বেশি গাঢ় হবে না, ডালটা মিডিয়াম হবে।
এবার আপনারা চাইলে এটা গাঢ়, যদি আপনারা রুটি দিয়ে খান তো আপনারা এটাকে গাঢ় থকথকা করে করতে পারেন, রুটির জন্য সেটা একদম পারফেক্ট হবে। যেহেতু আমরা ভাত দিয়ে খাবো তাই অতটা গাঢ় করব না। দেখতেই পাচ্ছ বন্ধুরা, ডাল হয়ে গেছে, ডাল পুরো সেদ্ধ হয়ে গেছে। ডালটা একটা ঘুটুনির সাথে ঘুটে দিয়েছি, সেটা তো আমাদের দেখাইনি। একটা যে কোনো ডাল ঘুটুনির সাথে ঘুটে দিতে পারো, আর যদি কেউ ডাল ঘুটতে পছন্দ না করো তাহলে তোমরা নাও ঘুটতে পারো। ডাল আমার পুরো বানকে রেডি হয়ে গিয়া হে একদম। এবার এটাকে আমি নামিয়ে নেব। ডাল আমার রেডি হয়ে গেছে, এবার ডালটাকে আমি নামিয়ে নিচ্ছি। তো অবশ্যই তোমরা ডালটা বাড়িতে বানিয়ে খেয়ে দেখো, আশা করি সবার খুব পছন্দ হবে। তো বন্ধুরা, তোমরা সবাই অবশ্যই আমার ডালের যে রেসিপিটা সেটা দেখেছো, আর আশা করি সবার খুব ভালোও লাগবে। আর তোমরা অবশ্যই বাড়িতে এই ডালের রেসিপিটা বানিয়ে খেয়ে দেখো, ভীষণ মজা লাগবে। তো আজকের জন্য এটুকুই, যদি ভালো থাকে সুস্থ থাকে তো অবশ্যই নেক্সট ভিডিওতে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। তো চলো, টাটা, বাই বাই, সি ইউ।